তোমরা জানো আমরা আমাদের ড্রিম ট্রিপের প্রস্তুতি নিচ্ছি, অনেকটা নিয়ে ফেলেছি। অনেকগুলো মেইন কাজের মধ্যে যেটা করা হয়নি সেটা হচ্ছে বাইক পার্সেল করতে হবে। বাইকটাই পার্সেল করিনি, এখনো বসে আছি। হোয়াট এভার, বাইক পার্সেল করতে হবে। এখন বিকেল হয়ে গেছে, এখন বেরোবো, যাব হাওড়া স্টেশন, গিয়ে খোঁজ নেব পার্সেল করতে কি কি লাগবে। মোটামুটি জানি লাগে হচ্ছে আধার কার্ড আর স্মার্ট কার্ডের জেরক্স আর গাড়ির পেপার্স। ইন্স্যুরেন্স ওরা দেখতে চাইলেও যাইতে পারে, এটাই লাগে, মানে আর তেমন কিছু লাগে না। যাব আগে হাওড়া স্টেশন, আমি এর আগে কোনোদিন পার্সেল করিনি বা আমার কোনো আইডিয়া নেই, ফার্স্ট টাইম। একটু বুক ধুকপুক করছে যে বাইকটা ঠিকঠাক পৌঁছাবে কিনা বা কোনো ক্ষতি হয়ে যাবে কিনা, যা হবে দেখা যাবে, বাট এটা করতেই হবে। এটা ওয়ান অফ দ্য মানে কাজ যেটা করতে হবে, তাছাড়া হচ্ছে না, ট্রিপটা ফুলফিল হবে না। তো ডেফিনেটলি সেটার জন্যই বেরোবো, আর এসে তোমাদের সব ডিটেলসগুলো দেব। সম্ভব হলে গিয়ে একটা করে ফর্মালিটিস কমপ্লিট করবো, তোমাদের ডিটেলস দিতে থাকবো। বেরোনো যাক। ফর্ম ফিল আপ করছি, যিনি হেল্প করছেন উনি একজন ব্রোকার, মূর্খ বলো না প্লিজ আমাকে। কাকা পাইপ দিয়ে টেনে পুরো পেট্রোল ফাঁকা করছে ট্যাঙ্ক থেকে, এক বিন্দু পেট্রোল থাকতে দেবে না, পুরো কাত করে যেভাবে সম্ভব করে পুরো পেট্রোল ফাঁকা করছে। মাত্র 1 লিটার তেল বেঁচেছে, কি কি না না। শীতের দেশে পাঠানো হবে জন্য বাইককে ব্ল্যাঙ্কেট দিয়ে মোড়া হচ্ছে, এরকম কিছু নয়, এটা জাস্ট প্যাকিং চলছে, ফার্স্ট লেভেল প্রোটেকশন। তার উপরে কার্টুন দিচ্ছে কাকা, দিস দ্য সেকেন্ড লেভেল প্রোটেকশন। আর এটা বস্তা দিয়ে পেঁচিয়েছে, দিস দ্য থার্ড লেভেল প্রোটেকশন। এতগুলো প্রোটেকশনে যাবে বাইক। আর এটা ফাইনাল, একদম ফাইনাল, সামনের উইন্ডশিল্ডটাও একদম সুন্দর মতো পেঁচিয়ে দিয়েছে কাকা। অটোগ্রাফ না, অটোগ্রাফ না, নিজের নাম, ফোন নাম্বার আর অ্যাড্রেসটা লিখে দিচ্ছি, কেন কি কালেক্ট তো আমাকে গিয়েই করতে হবে, আর এটা আইডেন্টিফিকেশনের জন্য লিখে দিতে হয়। বাইক প্যাকিং এর পরে এসে বিলটা করে নিয়েছি, এটা বিল কাউন্টার, আর এখানে লেগেছে 2335 টাকা। ফাইনালি হয়ে গেছে বাইক পার্সেল। ও গড, অনেক অনেক হেক্টিক ডে অ্যাকচুয়ালি গেছে, অনেক ফর্মালিটিস অ্যান্ড অল। পুরো ডিটেলস বলবো বাড়ি গিয়ে, এখানে একদম পুরো ক্রাউড, নয়েজের জন্য কিছুই শুনতে পাবে না, পুরো ডিটেলস বাড়ি যাই গিয়ে বলবো। ওর চা পেয়ে গেছে, এখন ওকে আগে চা খাওয়াতে হবে। এখন টাটা। সবকিছু তোমরা জানতে পারবে। তো আজকের মতো টাটা, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।